আপনি হঠাৎ কোনো জিনিস নিয়ে ভাবছেন। ভাবতে ভাবতে আপনার চিন্তাটা চলে গেল আগামী দিনে অথবা কালকের আপনার এমন কোনো ঘটনা নিয়ে যে ঘটনাটা খুব ঠিকভাবে আপনার জীবনে ঘটে যাওয়া উচিত। মানে ধরুন কালকে আপনার একটা চাকরির পরীক্ষা রয়েছে, আপনি ভাবছেন যেন পরীক্ষাতে সমস্ত প্রশ্ন আপনি ঠিকভাবে তার উত্তর করতে পারেন, তবে আপনার চাকরিটা যেন হয়ে যায়। কালকে আপনার একটা ইন্টারভিউ রয়েছে, ইন্টারভিউ যেন ঠিকঠাকভাবে আপনি উত্তর দিতে পারেন, যেন আপনার ইন্টারভিউতে আপনি পাস করে যান এবং চাকরিটি পেয়ে যান। এছাড়া আপনার জমি বাড়ি নিয়ে মামলা চলছে, কালকে তার শুনানি রয়েছে, সেটা নিয়ে আপনি বিস্তর ভাবছেন। হঠাৎ করে আপনার কোনো কিছু ভাবতে ভাবতে সেই চিন্তা আপনার মাথায় চলে আসলো। এটা খুব স্বাভাবিক, কিন্তু এই ঘটনার থেকে কিন্তু সাবধান। হ্যাঁ, আজকে এই নিয়ে বসেছি আপনাদের সাথে কথা বলতে। বিজ্ঞানের ভাষায় একটা কথা আছে, তাকে বলে কোয়ান্টাম ডিলে চয়েস ইরেজার। কি সেই কোয়ান্টাম ডিলে চয়েস ইরেজার, তার সাথে এই সমস্ত ঘটনার মিলে বা কোথায়, তা বল সব কিছু বল, লিখতে থাকুন। বিজ্ঞানী ইয়ং একটি পরীক্ষা করেছিলেন, একটি পাত, একটি ধাতব পাতের মধ্যে সৌর ছিদ্র রেখে পাতের এ প্রান্ত থেকে আলো পাঠিয়েছিলেন। সেই ছিদ্র ভেদ করে সে আলো গিয়ে পড়েছিল পাতের ও প্রান্তে থাকা একটি পর্দার উপরে। দেখা গিয়েছিল সেই পর্দায় আলোর একটা ছটা তৈরি হয়েছে, যাকে বলে ইংরেজিতে প্যাটার্ন, কিছু প্যাটার্ন তৈরি হয়েছে। তো এখন এই যে প্যাটার্ন আপনারা দেখতে পাচ্ছেন, সেই প্যাটার্নটি হলো তখনই সম্ভব যখন আলোকে আমরা তরঙ্গ আকারে ভাবতে থাকব, মানে আলোকে আমরা তরঙ্গের মতো ভাবব, ওয়েভ, আলো একটু ওয়েভ। যাক, এটা বিজ্ঞানের কথা, তো আমি বেশি ভিতরে গেলাম না। তো পরবর্তীকালে দেখা গেল যে বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন প্রমাণ করে দিয়েছেন তার ফটো ইলেকট্রিক এফেক্ট থিওরিতে, যার জন্য তিনি নোবেল পুরস্কার পান, যে আলোকে কণা, পার্টিকেল, কণার আকারে ভাবা যায়। কারণ কণার আকারে ভাবা গেলেই কোনো ধাতব বস্তুর উপর আলো পড়লে সেখান থেকে তার ইলেকট্রনের যে নিঃসরণ হয়, তার ইলেকট্রনের যে বিচ্যুতি ঘটে, ইলেকট্রন ওখান থেকে বেরিয়ে যায়, সেই কণার আঘাতে সেই ধাতব বস্তুটি থেকে তার জন্য তার মধ্যে তড়িৎ প্রবাহিত হয়, ইলেকট্রিসিটি। এটি হলো ফটো ইলেকট্রিক এফেক্ট। তো এখন একদিকে দেখা যাচ্ছে যে ধাতব প্লেটটির সরু ছিদ্র, সূক্ষ্ম ছিদ্রের মধ্যে দিয়ে আলো গেলে, তো অপর প্রান্তে একটা ছোট্ট পর্দা বা একটা বড় পর্দা যাই হোক, সেইখানে একটা ছটা, একটা প্যাটার্ন তৈরি করছে। আবার সেটা একমাত্রই সম্ভব যখন আলোকে আমরা তরঙ্গ আকারে, ওয়েভ আকারে ভাববো। তো এখন তাহলে কি আইনস্টাইনের বলা কথাটা মিথ্যে? মিথ্যে নয়। বিজ্ঞানী লুই ডি ব্রগলি বলেছেন, যে কোনো জিনিসের, আপনার আমার সকলের চারপাশে গাছপালা, চেয়ার, টেবিল, ট্রেন, বাস, সব কিছু, বিল্ডিং, সব কিছু দুটো রূপ আছে, একটাই পদার্থের রূপ, যা ধরা যায়, দেখা যায়, যা অনুভব করা যায়, যা ছুঁয়ে দেখা যায়, যাকে চাক্ষুষ, যা প্রমাণ উপস্থিতি জলজল করে দেখা যায় সেইটি, আর বলো যা দেখা যায় না, তরঙ্গ। আমার আপনার এমনকি সকলের যদি এই দুটি রূপ একসাথে থাকে, তাহলে আমরা দুটি রূপকে দেখতে পাচ্ছি না কেন? এখন ব্যাপার হলো গিয়ে, একটা রূপ যখন বেশি থাকবে আরেকটা রূপের প্রাধান্য ততটাই কমে যাবে। ডি ব্রগলির বিখ্যাত ইকুয়েশনে এই জিনিসটি বলা আছে। বিখ্যাত ইকুয়েশনটি হলো ল্যামডা ইকুয়ালস এইচ বাই পি, যেখানে ল্যামডা হলো একটা ওয়েভলেন্থ, মানে তরঙ্গের আকার বলা হচ্ছে, তরঙ্গ একটি কম্পনে কত দূর যায় সেটি হলো ওয়েভলেন্থ, সেটিকে বলা হচ্ছে ল্যামডা। আর এইচ হলো বিজ্ঞানী ম্যাক্স প্লাঙ্কের নামে তৈরি একটি ধ্রুবক কনস্ট্যান্ট, যাকে বলে প্লাঙ্কস কনস্ট্যান্ট বাই পি। পি হলো ভরবেগ, অর্থাৎ কোন বস্তুর গতি আর তার ভরের গুণফল। তো এই হলো বিজ্ঞানের কথা। তো যখনই দেখা যায় সেই ইকুয়েশনে
তার ভরবেগটা বেড়ে যায়, অর্থাৎ আমাদের এই ধাতব রূপটি যেটা আমাদেরকে আমরা চোখে দেখি একে অপরকে, সে এক টেবিল ঘর বাড়ি ট্রেন বা সব কিছু, তার একটা ভরবেগ রয়েছে, তা গতিতে চলছে, মানে আমরা দৌড়াচ্ছি, এছাড়া পৃথিবীর উপরে আমরা রয়েছি, পৃথিবীও ঘুরছে, তার একটি ভরবেগ রয়েছে। তো এই ভরবেগ যত বেশি থাকে, যত বেশি ভরবেগ প্রাধান্য দেখা যায়, মানে আমরা ইংলিশ চাক্ষুষ দেখতে পারি, ততই তার তরঙ্গর আকারটা কমে যেতে থাকে, অর্থাৎ ওয়েভ ফর্মটা ঢাকা পড়ে থাকে। তো আলোর ক্ষেত্রে হয় কি, কখনো এর কণারূপ, কখনো এর তরঙ্গরূপ সামনে আসে। তো দেখা যাচ্ছে এই আলোক ছটার যে পরীক্ষাটা করেছিলেন বিজ্ঞানী ইয়ং, সেইখানে কখনো এই প্যাটার্ন দেখা যাচ্ছে, আর এই ধাতব প্লেটটির সামনে এসে যখনই কোনো কিছু দিয়ে ডিটেক্ট করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে বোঝার চেষ্টা করা হচ্ছে যে আলোটা তরঙ্গের আকারে আসছে না কণার আকারে আসছে, যেই চেষ্টা করা হচ্ছে তখনই কিন্তু প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, ঠিক এমনভাবে পাল্টে যাচ্ছে। তো এখন যখনই আমরা দেখতে যাচ্ছি তখনই পাল্টে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এখন আমরা কোনো কিছু যখন দেখতে চলেছি, মানে একটা কয়েনকে আমরা উপরে ছুঁড়ে দিলাম, সেটা হেড না টেল উপরে থাকাকালীন তো আমরা বলতে পারব না, যখনই ওটাকে ঠিক ডিটেক্ট করে নিচ্ছি, নিচে পড়ে যাচ্ছে দেখে নিচ্ছি, তখনই কিন্তু হেড না টেলের যে ধাঁধাটা সেটা থাকছে না। এই ধাঁধার এই সময়টা হেড না টেল, অর্থাৎ কয়েনটা উপরে থাকাকালীন হেড আর টেল এই দুটো রূপেই কিন্তু আছে। এই দুটো রূপকে, দুটো রূপে থাকার যে সময়টা, এটাকে বলা হয় সুপার পজিশন স্টেট, এটা আমাদের সকলের আছে। তো আমাদের জীবনের যে ভবিষ্যতের ঘটনাগুলো, সেগুলো ঘটবে কি ঘটবে না, ভালো ঘটবে কি মন্দ ঘটবে, আমার জন্য ঘটবে কি আমার জন্য ঘটবে না, সেটা কিন্তু সবই সুপার পজিশন স্টেটে আছে। কালকে আমার পরীক্ষা, আমি পরীক্ষায় পাশ করবো কি ফেল করবো দুই করতে পারি, আমার পরীক্ষার প্রশ্ন খুব কঠিন আসতে পারে, খুব সোজা আসতে পারে। হ্যাঁ, তো কেমন আসবে সেটা তো আমি জানি না। তো সেই ঘটনাটা রয়েছে সুপার পজিশন স্টেটে, যখনই আমি পরীক্ষার হলে গিয়ে বসবো, প্রশ্নপত্রটা খুলবো, তখনই দেখব প্রশ্নটা কঠিন না সোজা, তখন সেই সুপার পজিশন স্টেপটা ভেঙে যাবে, অর্থাৎ এই তরঙ্গের রূপটা কোল্যাপস করে যাবে, তখন চলে আসবেন চাক্ষুষ, আমরা যেটা চোখে দেখছি তার পদার্থের রূপে। এই হলো ব্যাপার। আর একটা ঘটনা ঘটে, সেটা হলো এই যে ধাতব প্লেটটার কথা বললাম, এই ধাতব প্লেটটার আগে, মানে ধাতব প্লেটটার সূচির ছিদ্র, মানে যে সরু ছিদ্রটা করা হয়েছে, সেই ছিদ্রর মধ্যে দিয়ে যে আলো পাস করছে, পাস করার পরে পর্দার ধাতব প্লেটের ঠিক মাঝখানে যদি একটা ডিটেক্টর লাগানো যায়, তখন এটাকে ডিটেক্ট করা হয়, মানে ওই ছিদ্র দিয়ে আলো বেরিয়ে যাওয়ার পর, মানে তুমি তরঙ্গরূপ নিয়েছো না কণারূপ নিয়েছো তো আমি জানি না, তুমি যদি তরঙ্গরূপ নাও তাহলে তুমি এই ছিদ্র দিয়ে বেরিয়ে যাওয়ার পর তো বাপু তোমাকে ঠিক ধরে নেব, তারপর তো তোমাকে রূপ পাল্টাতে তুমি পারবে না, কারণ তুমি তরঙ্গের রূপে, আলোকে বলছি, তুমি তরঙ্গের রূপে এই ছিদ্র দিয়ে পাস করে সেই পর্দায় গিয়ে পড়বে, ঠিক পর্দায় পড়ার আগে তোমার ছিদ্র দিয়ে পাস করা হয়ে গেছে, তখন আমি তোমাকে ডিটেক্ট করব তুমি কোন রূপে আছো, তরঙ্গের রূপে না কণার। যদি তখনও ডিটেক্ট করি, দেখা যাবে সঙ্গে সঙ্গে সেই তরঙ্গের যে রূপটা সেটা ভেঙে যায়, সেই আলোক ছটা, সেই প্যাটার্নটা ভেঙে যায়, অর্থাৎ ওয়েভ ফাংশন কোল্যাপস করে যায়। মানে আমরা যখনই কোনো কিছু ডিটেক্ট করছি, তখনই ওয়েভ ফাংশনটা কোল্যাপস করে যাচ্ছে। তো আমরা সেই জিনিসটা ডিটেক্ট করার আগে পর্যন্ত সেটা থাকছে এমনভাবে, তার একটা সম্ভাবনার স্টেটে থাকছে, সম্ভাবনার একটা জায়গায় থাকছে, সেখানে দুটো একসাথে বিরাজ করছে। তো এটা একটা অদ্ভুত ঘটনা হয়, যখনই ভেঙে আমরা পরে চেষ্টা করি যে ধাতব প্লেটটার পরে গিয়ে সেটাকে দেখার যে সেটা কোন রূপে রয়েছে, তার তরঙ্গের রূপে না কণার রূপে, যদি সে তরঙ্গের রূপে আসে তাকে ডিটেক্ট করার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে সে কিন্তু পেছনে গিয়ে তার পাস্টকে চেঞ্জ করে দেয়, কণা রূপেই আবার সেই ছিদ্রের মধ্যে দিয়ে পাঠায়। অদ্ভুত ব্যাপার কিন্তু, মানে ব্যাপারটা হলো কি, আপনি আপনার ভবিষ্যতের কোনো ঘটনাকে যদি আগে থেকে বেশি ভেবে অনুমান করে তা একদম স্থির করে নেন যে এমনই ঘটবে, তা কিন্তু কোনো দিন ঘটবে না, তার কোনো গ্যারেন্টি নেই যে কোনো ঘটনা ভবিষ্যতের আপনি
অনুমান করলেন এবং স্থির করে নিলেন, তা ধরেই চললেন যে এমনটাই ঘটবে, তা কিন্তু ঘটবে না। তো আজকের এই এপিসোড কেমন লাগলো লিখে জানান কমেন্ট করে, সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজ এই পর্যন্তই চলি, নমস্কার, ভালো থাকবেন।